বড় খবর আসুছি তার উপরে নজর পকাই দেবা। ব্রিজরু খসিলা বরযাত্রী গাড়ি, বার আহত হয়েছে। জয়পুর কুন্দুরা খটলাপদার ব্রিজরে ওলোচিলা বরযাত্রী গাড়ি, বার আহত মধ্যে বর্তমান সময় তিনি জনক অবস্থা সকটাপন্ন রয়েছে খবর সামনাকু আসুছি। সমস্ত আহত বরযাত্রী কুন্দুরা গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। এবং বড় খবর, ব্রিজরু বরযাত্রী গাড়ি খসিছি, বার আহত হয়েছে। জয়পুর কুন্দুরা খটলাপদর ব্রিজরে এভাবে কিছু অঘটন ঘটিছে, বরযাত্রী গাড়ি ওলটি পড়ছে। বার আহত মধ্যে বর্তমান সময় তিনি জনক অবস্থা সংকটাপন্ন রয়েছে। সমস্ত আহত বরযাত্রী কুন্দুরা গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। কিভাবে ভাবে কেউভাবে পরিস্থিতি এভাবে গোটে অঘটন ঘটিলা তার তো কারণ খোঁজা পড়ব, কিন্তু বর্তমান সময় প্রাথমিকতা রয়েছে এইয়া যে আহত হচ্ছেন সে কিভাবে ভাবে মেডিকাল নিয়ে যাব, যে গুরুতর আহত হয়েছেন তিন জন গুরুতর আহত হয়েছেন সে কিভাবে ভাবে প্রাথমিক চিকিৎসা করা যাব, কেমতি সংকটাপন্ন অবস্থার সে অড়াযাব সে বাবদে গোটে বর্তমান সময় ফোকস রয়েছে। এবং জয়পুরের ঘটনা ঘটিছে, জয়পুরু কুন্দুরা খটলাপদর ব্রিজরে অঘটন ঘটিছে। সেটি বরযাত্রী গাড়ি ওলটি পড়ি খবর সামনাকু আসুছে। বরযাত্রী গাড়ি সেটি ভারসাম্য হরাই ওলটি পড়ি এবং বার আহত হয়েছেন এবং বার আহত মধ্যে তিন জনক অবস্থা বর্তমান সময় সংকটাপন্ন রয়েছে। তো পুণিথরে কই রাখুছি, বরযাত্রী গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, বার আহত হয়েছে এবং বার আহত মধ্যে তিন জনক অবস্থা বর্তমান সময় সংকটাপন্ন রয়েছে। এবং সেই তিন জনক কুন্দুরা গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা যাইছে। মধুস্মিতা মিশ্র যোড়ি হচ্ছেন আমার সহ ফোলাদ্রে যোড়ি হচ্ছেন। মধুস্মিতা, কেমভি পরিস্থিতিতে কেমভি স্থিতিতে বরযাত্রী গাড়িটি অঘটন ঘটিলা এবং যে আহত হচ্ছেন আহতঙ্ক সংখ্যা কাজুয়ালিটি সংখ্যা বাহারে সীমিত না আহরি অধিক বড়ি পারে? নিশ্চিন্ত ভাবে প্রিয়রঞ্জন, আমি কইপারিবা গোটে দুঃখদ খবর যে মাত্র কিছু সময় পূর্বরু যদি আপনার কহবি পাখাপাখি 15-20 মিনিট তলে হি হঠাৎ দুর্ঘটনা ঘটিছিল। এবং যে খটলাপদর ব্রিজ রয়েছে কুন্দুরা জয়পুর রাস্তায়, সে খটলাপদর ব্রিজরে গাড়িটি ভারসাম্য হরাইকিনা ওল্টি পড়ছে খবর আসছে। তবে 12 জন আহত হয়েছিল মধ্যে কুহযাচ্ছে, কিন্তু 5 জন অবস্থা সংকটাপন্ন থিবা কুহযাচ্ছে। এবং সমস্ত আহতকু যদি কুহযাচ্ছে যা সূচনা রয়েছে আমার পাখে, সেমানকু স্থানীয় লোক এবং কিছু পুলিশ মিশিকিনা তাকু আনিকিনা স্থানীয় গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করছেন এবং চিকিৎসা জারি রয়েছে।